রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার মিনি। দেখেন এটা কি? গৌরমতি, গৌরমতি সব থেকে বেস্ট কোয়ালিটির গৌরমতি আম আমরা আপনাদের জন্য সরাসরি বাগান থেকে মাত্রই কালেক্ট করে নিয়ে আসলাম। আজকে বাগানে গেছিলাম আমরা, আজকে কাকিমো নামের ভিডিও করেছি, আপনারা ভিডিওটা দেখেছেন হয়তো বা, খুবই সুন্দর ভিডিওটা হয়েছে। ইনশাল্লাহ ওই বাগান থেকে সেম আম আমরা দিতে পারবো, ওই বাগান থেকে সরাসরি কালেক্ট করে আম দিব ইনশাল্লাহ, সরাসরি বাগান থেকে একটা ক্যারেট ম্যারেট করে দিয়ে দিব। আর দেখেন আজকের গৌরমতিটা গতকালকের থেকেও বেস্ট। কেন বেস্ট? এটা সাইজ একটু বড়, নর্মালি ওইটার থেকেও বড় সাইজের আম, আর আমের দাম বাড়তি প্রত্যেকদিন, আমের দাম বাড়তে। সরি, এই একটা আম আজকে কতটুকু ওজন একটু দেখাবো আপনাদের। 650 গ্রাম। সুতরাং এই আমটি 650 গ্রাম হচ্ছে বাছাই করা হচ্ছে। যত আমরা এই যে বাছাই করতেছি সরাসরি বাগান থেকে আমটা আনার পরে আমরা বাছাই করি, বাছাই করে দেখেন এই যে বাছাই আপনাদের কাছে, কিন্তু আমরা এগুলো রিজেক্টেড বলে গণ্য করি। এই দেখেন এই আমটা দাগ, এই একটা কারণে রিজেক্টেড, কিন্তু আমটাতে কোনো প্রবলেম নাই, তারপরে আমরা রিজেক্ট করে রাখি। এই দেখেন এক সাইজের আম, কিছু ছোট ছোট সাইজের আম, এই আমগুলো আমরা রিজেক্ট করে দিই। আপনাদের সব থেকে বেস্ট কোয়ালিটির আম বেস্ট প্রাইসে দেই, এটাই হচ্ছে ম্যাঙ্গো বাজার মিনির কাজ। আর আমি বেসিক্যালি ম্যাঙ্গো বাজার মিনি থেকে ভিডিও করি, অ্যাকচুয়ালি আমার নিজেরই চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল। আমি এই ম্যাঙ্গো বাজার মিনিটা চালু করেছি এক মাস যাবত, ইনশাল্লাহ আপনাদের খুব বেশি সাড়া পেয়েছি, দ্যাটস হোয়াই আমি চিন্তা ভাবনা করছি ম্যাঙ্গো বাজার মিনিকে আরো আরো বড় পরিসরে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এই বছর তো প্রায় শেষের দিকে আমের বাজার, সো ইনশাল্লাহ আগামী বছর থেকে আরো বড় পরিসরে দিব। বিশেষ করে আমার টার্গেট অডিয়েন্স হবে প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদেরকে নিয়ে আসলে কাজ করতে চাই। তারা ইচ্ছা করলেও ভালো প্রোডাক্ট, ভালো আম, আম হোক বা যে কোনো পণ্য হোক, তারা কিন্তু ইচ্ছা করলে তার ফ্যামিলির হাতে ভালো পণ্য কিন্তু নিজের হাতে কিনে দিতে পারে না। সেক্ষেত্রে আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আপনাদের আপনাদের কাছে কমিটেড থাকলাম বা প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম, আপনাদের সব থেকে বেস্ট সার্ভিস দিব, সব থেকে বেস্ট সার্ভিস দিব, সেটা যে কোনো মূল্যে হোক, আমার কাছে কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না ইনশাল্লাহ। তো আজকে শর্টকাটে আপনাদেরকে গৌরমতি আমের কালেকশনটা দেখাইলাম, আর কিছু দেখানোর নাই অ্যাকচুয়ালি। সব দিনই প্রত্যেকদিন যদি একই কথা বলি যে গৌরমতি আমের টিএসএস কত, দেখতে কেমন, খাইতে কেমন, সব কথা বললে কিন্তু লেন শোনায়, দ্যাটস হোয়াই প্রত্যেকদিন একই কথা বারবার বলতে পারবো না। দেখাইলাম যে আজকে আমাদের আমটা আসছে, আজকে